বন্ধুরা, আমি চলে এসেছি আবার তোমাদের সঙ্গে গল্প করতে একটা নতুন ব্লগ নিয়ে। আজ হচ্ছে শনিবার, 29 তারিখ। আগের সপ্তাহে তো বৃষ্টি হয়েছিল, তারপরে একটু ঠান্ডাও হয়েছিল, কিন্তু আবার জেকে সে আস্তে আস্তে গরম বাড়ছে। আর এই দেখো, রিও নিজের কাজ করছে, কাঁচি চাই কেন, কাঁচি নিয়ে কি করবে, কেন কাটবে, কেন না কাটাকুটি করছে, ইচ্ছা করলে তো চলবে না। তো ওর এখন কাটাকুটি করতে ইচ্ছা করছে। আর এইদিকে আজ তো তোমরা জানো যে আজকে হচ্ছে নারায়ণের বধ, যেটা 15 দিন পর হয়, সংক্রান্তির দিন হয়। আবার আজকে যতদূর সম্ভব আমি ঠিকঠাক যে বলছি তা না। আচ্ছা, তারা রিওকে একটু ভুলিয়ে নিয়ে গে, দেখি কি বলছে। তো যাই হোক, মা গেল পাশের বাড়ি কাকিমার সঙ্গে পুজো দিতে। আমি আছি, আমার সানটা উঠে গেছে, মাথায় স্নান করেছি কিন্তু চুলটা খুলিনি, তার কারণ আমার ভিজে ভিজে চুলে ঘুমাতে খুব ভালো লাগে, চুলটা খুলে দিলে শুকিয়ে যাবে ওই জন্য। তো দেখতে পাচ্ছ বদমাইশি একের পর এক, কাঁচি পড়ানো তো স্টেপলার, রিও স্টেপলার কিন্তু হাতে লেগে যাবে বেটা। দেখো রিও তোমাদের ভিডিওতে কিছু দেখাবে, দেখতে পেলে রিও কি করে দিচ্ছে। তো যাই হোক, মা আসবে, মানে জল টল দেবো মাদেরকে। তারপর জামা কাপড় ভিজে আছে, কিছু মেলা হয়নি, সেগুলো মিলতে হবে, বউকে খেতে দিতে হবে এখন। আর আজ তো হচ্ছে তোমার শনিবার, যেটা বললাম। তো আজ আমি একটু বিকেলে বাইরে যাব বাজারে, তো সেটা কেন যাবো সেটা তোমাদেরকে পরে বলবো। রিও বলছে এখন বলে দাও। যাই হোক, রিও বুঝতে পারছি ও চাইছে আমি তোমাদের সাথে গল্প করি, আর ও নিজের মজাটা চালিয়ে যাও। কি বলবো, বার্থডে আবার কার আছে, কার বার্থডে আছে বেটা আজকে, জীবনের মায়ের বার্থডে আছে। ভুল, ও জানে না কি আছে, ঋদ্ধিমানের মায়ের বাচ্চা করে। আচ্ছা, তুই ঋদ্ধিমানের সঙ্গে ফোনে কথা বলেছিস না? কি বললো ঋদ্ধিমান, তো বললো যে কি করছো তুমি। তো যাই হোক, দেখতে পাচ্ছ দরজা দোকান। তো এই হচ্ছে হাল হাকিকত। আর এদিকে আজকে রোদের জোর, মানে রোদ ঠিক যে বিশাল উঠেছে, উঠেছিল বিশাল, কিন্তু ভাবটা বাইরে যে গরমে যে ভাবটা সেটা ভালো আছে। তো যাই, বাবা মানে এখন বাবা গেছে বাজার, আমি রিও, দাদা তো চান করছে মনে হয়। তো এই হচ্ছে হাকিকত। আর এই হচ্ছে মা গোপাল, গোপাল খাচ্ছে প্রসাদ, রিও এই গোপালের প্রসাদ থেকে একটু খেয়ে নিচ্ছে। আমি বললাম পুরোটাই খেয়ে না, তাহলে বললো যে না পুরোটা খাবো না, গোপাল আর একটু খাক, তারপরে আমি পুরোটা খেয়ে নেবো। দেওয়ার সঙ্গে সঙ্গে রিওর খাওয়া হয়ে গেছে। তো ওই তো গোপাল দেখতে গেলে। তো যাই হোক, এখন আমি এবার নিচে যাবো, বউকে খাবার দেবো আর রিওকেও খাওয়াবো, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আর তোমাদের বলেছিলাম যে মা পুজো দিয়ে এসছে, এখন পুজো আনতে চললো পাশের বাড়ি কাকিমার সঙ্গে। আর ওরা ছাতা নেয়নি, তার কারণ অনেকগুলো থালা আছে, ওই জন্য ওরা গামছা ঢাকা নিয়ে চলে গেল। কেন ধরবো না, দেখ বেটা আমার কোলে উঠে যাচ্ছে। হ্যাঁ, তো দেখো রিওকে আমার খাওয়ানো হয়ে গেছে। আর আজকে হয়েছে একটু একটু টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো, এখন বন্ধ হয়ে গেল। রিও নিচে থেকে জামা কাপড় নিয়ে এসছে, এগুলো আমাকে এখন মিলতে হবে ঘরের মধ্যে বৃষ্টি যদি। আর এই দেখো রিও, আর মোছার সময় যেহেতু আমি সব কিছু খাটের উপর তুলে দিই, সেটা তোলা আছে, ওগুলো এবার নামাবো, নিয়ে মেলামেলি করবো, রিও বাবাকে ঘুম পাড়াবো। নিয়ে বললাম যে তোমাদেরকে একটু বিকেলে আজকে যাবো বাইরে, তো তখন আবার তোমাদের সঙ্গে কথা হবে।
এখন আমি খেয়ে নিই কাজ করবো স্যার। আমি খেয়ে যাবো কালকে, আমার কালকে যাবে। কালকে হবে সেটা কালকে বলবো, তাই না? তো ঠিক আছে, আমি কাজকর্মগুলো সেরে নিই। দুটো প্রায় বাজতে চললো, তারপরে খাওয়া দাওয়া করবো, মা পরিষ করবো, তারপর তো খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম যেমনটা তোমাদেরকে বলেছিলাম। আর এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি মোটামুটি হয়ে। তার কারণ হচ্ছে যে এখন আমি যাব গিফট কিনতে, আমি যাব, আমার একটা ফ্রেন্ড আসবে বাজার, আর ইয়েও যাবে এই দেখো দিকে। ও এখন টাকা পয়সা গুনছে কি কিনে দিবি, টাকা পয়সা গোনা হয়ে গেছে। তো ব্যাপারটা হলো আমার ওই ফ্রেন্ডের অ্যানিভার্সারি, তাই ও আমাদের সব লেডিসকে মানে মেয়েদেরকে পাঠিয়ে দিচ্ছে, তো সেই জন্যই ওর জন্য একটু গিফট কিনতে যাব। তো দেখি বাজার যাই কী গিফট পাওয়া যায়, বাড়ি তো তোমাদের দেখাবো, আর যদি সম্ভব না হয় ভাত খাবে। আর কি দেবে, আর কি দেবে কি জানি, দেখে যে পরে দেখতে পাবো তো কি দিচ্ছে। ভাত দেবে আর কি দেবে জানি না, ঠিক আছে। তো মানে এনজয় করবো, খেলবো, এনজয় করবো, বেলুন নিয়ে আমি ফুটাবো। তোর ইয়োর বিশাল প্ল্যান, খুব খুশি আছে ও, যে কোনো প্রোগ্রাম থাকলে ও খুব খুশি হয়। হ্যাঁ আমিও খুশি, আমিও খুব খুশি। তো চলো আমরা বেরিয়ে যাই, দেখি টোটো পাই কি না। কপাল খুশি, তো আমার কপাল ভালো যে টোটোতে যেতে হলে নিরি চলে এসছে, আমরা এখন নিরির সঙ্গে যাবো বাজার। তারপরে ওখানে আমার বান্ধবী আসবে, ওর সঙ্গে চলে যাবো। তো এইরকম কপাল খুব কমই হয়, ঠাকুরের নাম নিয়ে বেরিয়েছিলাম তার জন্য হয়তো দেরি চলে এলো, এত তাড়াতাড়ি আসার কথাও ছিল না। চলো আমাদের কেনাকাটা হয়ে গেছে, আমরা আবার বাড়ি যাবো। দেখতে পাচ্ছ এখানে কিনা কুর্তি, আর এই যে মন্দির, মন্দিরের সামনে আর এটা হচ্ছে সীতারামের মন্দির, সীতারামের ভবন। আর এখানে আজকে ঢোকা হলো না, তারপর সেটা বেগানাবো, চড়ছে খি দেখাবো। আর এখন আমি একটু ফ্রেশ হয়ে চাটা খাই নিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। চলে এলাম টিফিন টিফিন করে চাটা খেয়ে, তোমাদের সঙ্গে একটু বসে গল্প করতে। আর কী কী গিফট কিনলাম ফ্রেন্ডের অ্যানিভার্সারির জন্য, রিম্পার জন্য, এটা দেখাই তোমাদেরকে। দেখাই এটা, এই দেখো আংটি, দেখতে খুব সুন্দর। এটা কিনলাম, জানি না হয়ে যাবে হয়তো ওর হাতে আঙুলে। আর সঙ্গে এই যে কাগজ আর দোকানে দিয়েছে ক্যালেন্ডার, এটা ওই পাবে। আর এই ব্যাগটাও দিচ্ছে ওখানে, আর নিচে একটা কুর্তি। এইটা হচ্ছে পুরো বডিতে, খুলছি না, রিও এখনই চলে আসবে, ওলঢাল করে দেবে। আর এইটা এখন কড়াইটা কাজ। তো আমার আর সুপ্রিয়া আমরা দুজন গেছিলাম, আমাদের দুজনের এই কুর্তিটা ভালো লেগেছে, গরমে পরে লাগা কাপড়টা বেশ সুন্দর লাগা, সেই দুজনে ছিলাম। আর কুর্তির দোকানে গেলে যা হয় আমি সব নিয়ে নিই, সব নিয়ে নিই। পুজো তো আসছে, আমাদেরকে ওই স্টিচিং শুরু করতে হবে। আর আমি করলাম, এই দেখো তোমাদেরকে সে বলেছিলাম যে শাঁখা, শাঁখা আর কলা পরলাম আজকে। শাঁখাগুলো আমার 170 টাকা নিল,
সুপ্রিয়া যে বার্গেনিং করলো তাই 525 টাকা বলেছিল, 470 টাকা নেবে বলে যে বার্গেনিং করতে নেই, কিন্তু একটু তো দাম কমাতে হবে বলো, যেটা বলবে সেটাই কি দেওয়া যায়, এইটা মায়ের খুব পছন্দ হয়েছে। যাই হোক তোমাদেরকে তো দেখিয়ে নিলাম এগুলো সব, এগুলো এবারে রাখবো। আর দিদির পাপা যাবে একটু বাইরে, তো দিও চলে আসবে আমার কাছে, এখন কিছু করা হয়নি, সেগুলো করবো। তার আগে দিওকে একবার পড়তে বসানোর চেষ্টা করবো, যদিও পড়ে তো ভালো, কেন ওকে তোমার জানাই সব বলেছি বারবার যে ও পড়তে চায় না, খুব কষ্ট করে ওকে পড়তে, মানে ওকে লেখানো পড়তে বসানো মানে আমার হাইরান হয়ে যায়, আমি সারাদিনের কাজে না যত হাইরান হয়ে যায় ওকে পড়তে বসি আমি তার থেকেও বেশি হাইরান হয়ে যায়। তো এই হলো বাজার, আর তো কিছু কেনাকাটা হয়নি, এগুলোই কিনলাম সাদা পয়লা আর হলুদের, এইগুলো আর কিছু কেনাকাটা হলো না। আর সীতারাম জি ভগবানের ভিতরে যেয়ে ভাবলাম প্রণাম করবো, তো নিরু বললো তোমরা দেখলে, আমি বেরোনোর সময় নিরুকে দেখতে পেয়ে গেলাম, মানে ও বলেছিলো যে আসল কলকাতা আসানসোল যাবো, আমার আসতেই হবে, তো যাই হোক আমি বেরোচ্ছি বাবার নাম নিয়ে গোপালের নাম নিয়ে, আর ওকে পেয়ে গেলাম যেতে দেখছি ও এসছে। তো বাজারে ছিল, ইয়ে বললাম আমি বাবা মায়ের সঙ্গে না বাবার সঙ্গে থাকবো, তো ওকে আমি বললাম বাজারে একটু ওয়েট করো, দিক ওদিক করো, ওরও বাজারে ওই ঠাকুরদের কিছু জিনিস কেনার ছিল ধরতে, তো ওগুলো কেনো তুমি আর আমি তাহলে এগুলো করে দিই। তো আমারও বেশ অনেকক্ষণই সময় লাগলো, সুপ্রিয়ারাও এক দুটো জিনিস নিলো আরও গোল্ডের, তো দেখলো তার জন্য একটু সময় লাগলো, তো যাই হোক ছিল অনেকক্ষণই, ওই জন্য আর বললো যে সেখানে যে ভ্রমণে ঢুকবো না, বাইরে থেকে প্রণাম করে চলে গেলাম, কিছু খাইও নি, কিন্তু চপ নিয়ে এলাম বাড়িতে, নিয়ে এই মাত্র মূর্তিটি খেলাম। তো যাই হোক আজকে আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো। তো আমার ব্লগ তোমাদের কেমন লাগছে আমি জানি না, তোমরা কেউ কমেন্ট করছো না, যে ব্লগে প্লিজ কমেন্ট করো কেমন লাগছে জানাও, আর আমার সঙ্গে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, সঙ্গে থাকো তোমাদের সঙ্গে আমার দরকার। তো ঠিক আছে, কালকে নতুন ব্লগ নিয়ে আবার আসবো, ততক্ষণের জন্য টাটা, গুড বাই।